বিশ্বকাপ শেষে আবারও মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল, এবং নিজেদের প্রথম ম্যাচে পিএসজি মাঠে নামতে চলেছে কালকে রাতে। 29শে ডিসেম্বর লিগ ওয়ানে 16তম ম্যাচে পিএসজি কালকে রাতে মাঠে নামতে চলেছে। পার্ক দে প্রিন্সেসে স্ট্রাসবুর্গের বিপক্ষে প্যারিসিয়ানরা মাঠে নামবে 29শে ডিসেম্বর 1:30 AM থেকে। বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে 29শে ডিসেম্বর 2:00 AM এ। পিএসজি তাদের সর্বশেষ খেলা লিগ ওয়ানের 6 ম্যাচে 5টিতেই জয়লাভ করেছে এবং 1টি ম্যাচে ড্র করেছে তারা। অপরদিকে স্ট্রাসবুর্গ লিগ ওয়ানে তাদের সর্বশেষ খেলা 6 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে, 3টে ম্যাচে ড্র করেছে এবং 2টি ম্যাচে পরাজিত হয়েছে তারা। পিএসজি এবং স্ট্রাসবুর্গের সর্বশেষ 5 দেখায় একবারও পিএসজি পরাজিত হয়নি, 4বারই জয় পেয়েছে প্যারিসিয়ানরা। অপরদিকে 1টি মাত্র ম্যাচে ড্র হয়েছে। সর্বশেষ এই দুটি দল মুখোমুখি হয়েছিল 30শে এপ্রিল 2022 সালে। সেই ম্যাচে 3-3 গোলে স্ট্রাসবুর্গের সাথে ড্র করেছিল পিএসজি। লিগ ওয়ানে 16তম ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজি একটি শক্তিশালী একাদশী নামাতে চলেছে, যেখানে গোলবারের নিচে থাকবেন ডোনারুমা, ডিফেন্সে থাকবেন মার্কিউনেস, সার্জিও র্যামোস, আশরাফ হাকিমি এবং বার্নেট, মিডফিল্ডে থাকবেন ভেরাতি, রুয়েস এবং ভিতিনহা, এছাড়াও অ্যাটাকিং লাইন আপে থাকবেন সোলের, নেইমার এবং কিলিয়ান এমব্যাপে। লিওনেল মেসি এই ম্যাচটিতে খেলতে না পারলেও নেইমার ও কিলিয়ান এমব্যাপে বিশ্বকাপে যেরকম ফর্মে ছিলেন তা থেকে বলাই যায় যে এই ম্যাচটিতে পিএসজি স্ট্রাসবুর্গে সহজেই পরাজিত করতে পারবে। প্রেডিকশন বলছে নিজেদের হোম গ্রাউন্ডে পিএসজি এই ম্যাচে স্ট্রাসবুর্গকে 3-0 গোলে পরাজিত করবে। তবে নেইমার ও কিলিয়ান এমব্যাপে যদি একই সাথে জ্বলে উঠতে পারে তবে আরও বড় ব্যবধানে পিএসজি স্ট্রাসবুর্গকে পরাজিত করতে পারবে। এই ম্যাচটা আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন ফুটবল টিভিএইচডি, ইয়াসিন টিভি, বিন স্পোর্টস, ইয়াল্লা শুট এবং এপিক স্পোর্টসের মতো বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।